News 24 Sports এর সবাইকে স্বাগত সঙ্গে আছি আমি পিঙ্কি সানোয়ার এশিয়া কাপ ক্রিকেটে থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশ নারী দলের উদ্বোধনী ম্যাচে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারায় নিগার সুলতানারা 50 বল বাকি থাকতেই 83 রানের সহজ লক্ষ্য টপকে যায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা বিস্তারিত জানবো শরীফ রশনের রিপোর্টে বোলার ব্যাটারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপের আসর শুরু করলো রুমানা নিগাররা টস জিতে ব্যাটিং এ নেমে বাংলাদেশের নারীদের সামনে অসহায় থাইল্যান্ড নারী দল দলীয় 13 রানের নানাপাতকে ফিরিয়ে দলের প্রথম ব্রেক থ্রু এনে দেন সঞ্জিতা আক্তার মেঘলা নাথাকান চান্তাম ও ফানিয়া মায়ের জুটিতে চোখ রাঙানি দেয় থাইল্যান্ড তবে স্পিনার সোহিলি আক্তারের বলে শারমিন সুলতানা ক্যাচ নিলে 38 রানের এই জুটির পতন ঘটে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি থাইল্যান্ড নাহিদা আক্তার আর রুমানা আহমেদের বোলিং তোপে শেষ পর্যন্ত মাত্র 82 রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে তিন ব্যাটারের ব্যাটেই জয়ের দ্বারে পৌঁছে যায় বাঘিনীরা শারমিন সুলতানা ও ফারজানা হকের 69 রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত করে দেয় দলকে হাফ সেঞ্চুরির আগে শারমিনকে হতাশ করেন থাইল্যান্ডের পুথাং এরপর আর কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ সবুজে ঘেরা সিলেটের আউটার স্টেডিয়ামে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলার বাঘিনীরা বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষেও নিশ্চিতভাবেই এই জয় আত্মবিশ্বাস বাড়াবে শরীফ রওশন আউটার স্টেডিয়াম সিলেট নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ থাইল্যান্ডের ম্যাচটি প্রথমবারের মতো সিলেট আউটার স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তবে প্রচারণার অভাব নারী খেলোয়াড়দের ম্যাচে আগ্রহের অভাবে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলক কম সিলেট থেকে শরীফ রশনের আরও একটি প্রতিবেদন মাঠের দুই পাশে সবুজ কালিজা তবে সবুজের মাঝে গ্যালারিতে বসে স্বাগতিকদের নিয়ে উল্লাসধ্বনি করতে সমর্থকদের সংখ্যা ছিল অপেক্ষাকৃত কম এই টুর্নামেন্ট ঘিরে তেমন একটা প্রচারণা না হওয়ায় দর্শক উপস্থিতি খুব একটা নেই বলছেন সমর্থকরা সেভাবে প্রচারণা না থাকায় অনেকে জানে না আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং থাইল্যান্ডের খেলাটি অনেক সুন্দর হয়েছে আমাদের সিলেটে খেলাটা হচ্ছে অনেক মানে দর্শক জানে না বাংলার নারীদের খেলা দেখে বেশ আনন্দিত স্বল্প সংখ্যক আগত দর্শকরা আপনার খেলা দেখতে ভালো লাগছে আমরা বাংলাদেশের মেয়েরা জিতে আমরা খুব ভালো লাগছে বাংলাদেশ দল একটা ম্যাচই নয় প্রতিটা খেলায় এমন ভাবে জিতুক এই প্রত্যাশা ভক্তদের শরীফ রওশন নিউজ 24 সিলেট এদিকে নারী এশিয়া কাপে আবারও শিরোপা ট্রফি ঘরে তোলার স্বপ্ন দেখছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সিলেটে তিনি বলেন চ্যাম্পিয়ন হওয়ার পথে টাইগ্রেসদের সামনে একমাত্র বাধা কেবল ভারত আমরা তাকাচ্ছি না দেখছি না এটা হলো আমাদের ব্যাপার কারণ আপনারা যদি দেখেন এটা তো প্রথমবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো না তারা তো এর আগে আরও চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে ওয়ার্ল্ড কাপ খেলছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারপরে সাফ গেমসে তারা আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে গোল্ড মেডেল পেয়েছে সো তোরা তো কন্টিনিউয়াস পারফর্ম করছেই সো মেয়েরা অনেকদিন ধরেই করছে তবে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমাদের টিমটা গত কয়েক বছর ধরে অলমোস্ট সেম টিম টি-20 নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে ভারত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে 41 রানে হারিয়েছে তারা টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে স্কোর বোর্ডে ভারত তোলে 150 রান দলের হয়ে 76 রানের ইনিংস খেলেন জেমিমা রদ্রিগেজ 33 রানের ইনিংস আসে হরমনপ্রীতের ব্যাট থেকে লঙ্কার হয়ে 3 উইকেট শিকার করেন ওসাদি জবাবে ভারতের দেওয়া 151 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ঘূর্ণিতে লঙ্কানরা থামে মাত্র 109 রানে সর্বোচ্চ 30 রান করেন মাধুসিকা পেরেরা বল হাতে 3 উইকেট শিকার করেন হেমালতা দুটি করে উইকেট তুলে নেন দীপ্তি ও পূজা সাফ জয়ী নারী ফুটবলার সোহাগী কিসকো স্বপ্না রানীকে গণ সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁওবাসী শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ সংবর্ধনা আয়োজন করে এদিকে কুষ্টিয়ায় সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্য নীলোফা ইয়াসমিন নীলাকে চমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এখনো চলছে সাউথ জয়ী নারীদের সংবর্ধনা হয়তো এই মধুর বিড়ম্বনা আরো কিছুদিন পোহাতে হবে এই নারীদের
সাফজয়ী নারী দলের দুই সদস্য সোহাগী কিস্কু ও স্বপ্না রানীকে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এক সংবর্ধনা দেয়। পৌর শহরের রোড বালিয়াডাঙ্গি মোড় থেকে তাদের অভ্যর্থনা জানিয়ে গাড়িতে চড়িয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সোহাগী কিস্কু স্বপ্না রানীকে তাদের দুজনকে জেলা প্রশাসকের পক্ষ থেকে 1,00,000 টাকার পাশাপাশি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 50,000 এবং পৌরসভার মেয়রের পক্ষ থেকে আরো 20,000 টাকা করে প্রদান করা হয়। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য নীলোফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়াবাসীও। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার। শনিবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফুল ও ক্রেস্ট দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। কল্পনাও করিনি, সবাই এসছে, ফুলের মালা দিয়ে আমাকে বরণ করছে, সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি কুষ্টিয়াবাসীকে অনেক ধন্যবাদ এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং এর সাথে যারা জড়িত সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। পথে খোলা জিপে করে তাকে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে তাকে বরণ করে নেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে 1,00,000 টাকা ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 50,000 টাকা প্রদান করা হয় এই সাফজয়ী নারীকে। নেক্সট রিপোর্ট, News24। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনে ছেলেদের একক ও দ্বৈততে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মেয়েদের এককেও চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল। তবে মেয়েদের দ্বৈততে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল। ব্যাডমিন্টন বিভাগে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, খেলাধুলায় পারে তরুণদের সুস্থ স্বাভাবিক জীবন দিতে। জাতির জনক কিন্তু উত্তর দিয়েছিল, আমার মাটি আছে আর আমার সোনার ছেলেরা আছে। এই সেই সোনার ছেলেরা যত বেশি খেলবে তত বেশি পড়াশোনার পাশাপাশি এই সোনার ছেলে পয়দা হবে, এই সোনার ছেলে আবিষ্কার হবে, অর্থাৎ পড়াশোনা এবং খেলাধুলা। আগামী ভবিষ্যৎকে যদি বিল্ড আপ করতে হয় খেলার মাঠ লাগবে। তাই আসুন আমি আপনাদের সাথে, আপনারা দেখিয়ে দিন যে কোন জায়গায় খেলার মাঠ দখল আছে, আপনাদেরকে নিয়ে ওই দখলকৃত খেলার মাঠ উদ্ধার করে একটি মাদক মুক্ত সমাজ করতে চাই। টানা 4 ম্যাচ ধরে বুন্দেসলিগায় জয়বিহীন ছিল বায়ার্ন মিউনিখ। অবশেষে নিজেদের মাঠে বেয়ার লেভারকুজেনের বিপক্ষে 4-0 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে নাগলসম্যানের শিষ্যরা। গোল করেছেন লেরয় সানে, জামাল মুসিয়ালার, সাদিও মানে ও থমাস মুলার। বিস্তারিত দেখব ইমরান হোসেনের রিপোর্টে। আন্তর্জাতিক বিরতির পর শুক্রবার মাঠে ফিরেছে ক্লাব ফুটবল। বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেনের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বুন্দেসলিগার 8ম সপ্তাহের খেলা। নিজেদের মাঠে প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরুর 3 মিনিটের মাথায় প্রথম গোলটি করেন বায়ার্ন উইঙ্গার লেরয় সানে। ম্যাচের 17 মিনিটে দ্বিতীয় গোলটি আসে ক্লাবটির টিনেস সেনসেশন জামাল মুসিয়ালার পা থেকে। ম্যাচের 39 মিনিটে তৃতীয় গোলটি করেন বায়ার্ন মিউনিখের এই মৌসুমের অন্যতম নতুন মুখ সাদিও মানে। বুন্দেসলিগায় এটি চতুর্থ গোল হলেও বায়ার্ন মিউনিখের মাঠে সাদিও মানের এটি প্রথম গোল। প্রথমার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ লেভারকুসেন। এদিকে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের বলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন থমাস মুলার। শেষ বাঁশি বাজলে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। আগামী সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। ইমরান হোসেন, News24। এদিকে লা লিগায় আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা। রাত 1টায় মায়োর্কার ঘরের মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। মায়োর্কার বিপক্ষে রবার্ট লেভানোদস্কির ফর্ম কাতালানদের বাড়তি শক্তি। জার্মান লিগের গোল মেশিন স্পেনও স্কোর করেই চলেছেন। সঙ্গে দেম্বেলে আনসুফাতিদের ফর্ম 6 ম্যাচে আনবিটেন রেখেছে সাবেক চ্যাম্পিয়নদের। তবু পয়েন্ট টেবিলে শুরু থেকেই চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রিয়ালের 6 ম্যাচের শতভাগ জয়, পয়েন্ট 18, সমান ম্যাচে 5 জয় 1 ড্রয়ে 2 পয়েন্ট কম বার্সার। তাই এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না বার্সা। এদিকে মায়োর্কা আছে টেবিলের 10 নম্বরে। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে সমান 2 জয় 2 হার ও 2 ম্যাচ ড্র করেছে তারা। News24 স্পোর্টস এরেনে এই ছিল আজকের মতো আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।